নমস্কার বন্ধুরা, আজকে সবার প্রথমে তোমাদের জানাই সারা দিয়ে আর প্রীতির শুভেচ্ছা। এরপরে বলছি আমি মানিক, আর তোমরা দেখছি চলো খুশি ইউটিউব চ্যানেল। চলো আজকে দেখাচ্ছি গ্রাম্য কী কী পূজা আছে না আছে তারই কিছু ঝলক। গ্রামে দেখো যেতে যেতে দুই সাইডে সবুজ চা পাতা গাছ, যেটা হলো আগে আমরা দেখতাম না, তারই কিছু ঝলক। আর এইখানে দেখো টুইন টাওয়ার বানিয়েছে, এটা হলো কাছাকালি। আমি টোটাল নাম লিখে দিলাম না, কেন এটা সময় পাচ্ছি না কোনো কিছু কাজ করার জন্য। সেই জন্য ভিডিওগুলো অনেক পরে পরে আসছে, সারা রাত ধীরে ধীরে কাজ করার পরে হচ্ছে না। তোমাদের কাছে সেই জন্য বলছি ভিডিওগুলো দেখবে, লাইক করবে আর কমেন্টস করবে। তোমরা দেখে বলতে পারো দাদা এখান এটা কোথাকার না, তোমাদের এলাকার যদি হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টস করে দেখাতে বলতে পারো দাদা এটা কাঁচাকালির, এটা এখানে, এটা ওখানকার। ঠিক আছে, তোমাদের কাছে এটা রিকোয়েস্ট, যে যে ভিডিওটা দেখবে টোটাল তোমাদের এলাকার যদি তুমি কেউ হয়ে থাকো তাহলে আমাকে একটা কমেন্টস করে জানাতে পারো দাদা এটা এখানকার ভিডিও। আমি টোটালি জানি, কিন্তু এবার প্রতিবার নাম রেখে দিই, এবার নামটা লিখলাম না কেন টোটালি বলছি। এবার এত যে আওয়াজ হচ্ছে আর এত হইচই আছে, এর মধ্যে ভিডিও রেকর্ড ই করা যাচ্ছে না, সাউন্ড রেকর্ড করতে পারছি না, সেই জন্যই তোমাদের কাছে নিয়ে এসেছি। দেখো গ্রাম হলো এত সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর করে গুছিয়েছে, তা অতুলনীয়। আমি সেই জন্যে বলছি এখন গ্রামও পিছিয়ে নেই, গ্রামও টাউনের সঙ্গে টক্কর দিয়ে টোটাল পূজা বা পরিক্রমা যেগুলো আছে টোটাল এ টু জেড করছে, তারই কিছু ঝলক। আমার তো মনে হচ্ছে এটা হয়তো আমাদের ইসলামপুরের থেকেও ভালো একটা দুর্গাপুজো হয়েছে এখানে। আরও দেখো কোথায় কোথায় কী কী আছে টোটাল মাঠে, কোথায় এটা কোন এলাকা, তোমার যদি এখানেও যদি কেউ হয়ে থাকো আমি টোটাল কমেন্টস করতে পারো দাদা এটা এখানকার পুজো। আমি টোটালি সব নাম আগের বছর লিখে দিয়েছিলাম কিন্তু এটা লিখিনি, এটা শ্রীকৃষ্ণপুরে। টোটাল আমি টোটাল এলাকার ঠাকুরের নাম লিখে দিতে পারতাম কিন্তু লিখিনি। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি তোমরা দেখে থাকো তোমরা কমেন্টস করে বলতে পারো দাদা এখানকার ঠাকুর, সেটাই সেই জন্যেই আমি এবার লিখে দিইনি নামটা না এখানকার ঠাকুর, তাও বলে দিচ্ছি কোনো অসুবিধা নেই। ঠিক আছে ভিডিওটা দেখো আর কোথায় কোথাকার টোটাল ইসলামপুর থেকে, ইসলামপুরের ভিডিও দিইনি কেন, ইসলামপুরের টপ টেন আসবে আর ইসলামপুরের টুকটাক অনেক ভিডিও দিয়েছি। এটা গ্রামে কোথায় কোন এলাকায় কী পুজো আছে না পুজো আছে, কত সুন্দর হয়েছে, কেমন করে সাজিয়েছে, কেমন করে গুছিয়েছে, এ টু জেড তোমাদের কাছে নিয়ে আসছি। আর তোমরা দেখবে কোথাকার টোটালি অনেকে বাইরে যেতে পারে না, তাদের জন্যই আমি এই উপহারটা নিয়ে আসছি। আমি বলবো কেন টোটাল এটা মোবাইল থেকে বসে বা টিভিতে বসে টোটাল এ টু জেড তোমরা দেখতে পারবে কোথাকার ঠাকুর, যেটা অনেকে টাকা থাকলেও সব জায়গা ভগবানের কাছে দর্শন করতে পারে না, সেই জন্য বলছি। দেখো এটাও কালাগজ, সেম যে স্কুল মাঠটা আছে কালাগজের স্কুল মাঠেই বাঁশ দিয়ে এত সুন্দর কারুকার্য বা বাঁশ দিয়ে এত কিছু করা যায় তারই একটা নিদর্শন রেখেছে, কত সুন্দর করে সাজিয়েছে গুছিয়েছে। আর সবার আগে আমি একটা আরও একটা কথা বলছি, বেশিরভাগ ভিডিওই আমার ছেলের হাতে তৈরি করে, আমার ছেলে ছোট আছে, যে যে আমাকে চেনে বা আমাকে জানে তারা জানে মোটামুটি আমার ছেলে কতটুকু। আমার ছেলের হাতে যদি কিছু সমস্যা হয়ে থাকে তোমরা একটু মন দিয়ে দেখবে, আর বলছি আমি আমার ছেলের জন্য তোমরা একটু আশীর্বাদ করতে পারো, না ছেলেটা যদি ফিউচারে আরও ডেভেলপ করে, সেই জন্যে বলছি। দেখো আমার ছেলে আমার আগে আগে ঘুরে বেড়াচ্ছে, আমার ছেলেই সবসময় এখন ক্যামেরা করছে, আমি টোটাল পিছনে, আমি আরও একটা ক্যামেরা নিয়ে এসেছি, তারই কিছু প্রমাণ দেখাচ্ছি, কেন আমার ছেলে আগে আমি পিছনে, বা কোনো সময় আমি আগে আমার ছেলে পিছনে, এরকম করে দুজনে মিলে কাজ চড়াচ্ছি। আর এটা অনেক গ্রামে ঢুকেছি, এটার নামটাও আমি বলছি না টোটাল, আবার বলছি যদি কেউ চিনে থাকো তাহলে কমেন্টসে বলতে পারো এই জায়গাটার নাম কী। ঠিক আছে, টোটাল যতগুলো মন্দির আছে এটা হলো টপ টেন, গ্রাম্য টপ টেন ভিডিও নিয়ে আসছি, গ্রামের যত টপ টেন বা ভালো ভালো ভিডিও আছে। এবার টোটাল বলছি গ্রামের শহর থেকে পিছিয়ে নিই, আমার তো মনে হয় গ্রামের পুজোগুলো আমাদের শহরের সঙ্গে টক্কর দিয়ে টোটাল হলো একটা প্রোগ্রাম করছে, আমার সেটাই সবচেয়ে থেকে গর্বর বিষয় না, গ্রামও সুন্দর সুন্দর ঠাকুর সুন্দর সুন্দর প্রতিমা নিয়ে আসছে, এই জন্য গ্রামবাসীও টাউনে আসছে, কিন্তু গ্রামের যে মজাটা আছে গ্রামে টোটালে, গ্রামে যে একতায় পূজা করে টোটাল অতুলনীয়। কেন আমি দেখছি একটা ছোট মন্দিরও যদি হয় টোটাল গ্রাম মিলে একসঙ্গে যে পুজো করতে বসে এই মজাটা হয়তো গ্রামেই আছে, আমাদের টাউনে আমি খুব কম দেখেছি। আমাদের টাউনে ভিড় হয়, ভিড় হয় না বলি না, কিন্তু এইখানে যে মজাটা একতা এই জিনিসটা হয়তো কম আছে আমাদের টাউনে। এটাই একটা পূজা, এরকম একটা মিলন মেলা আমি বলবো, পুজোতে কে কোথায় থেকে বাইরে থাকে
ও চলে আসে নিজের এলাকায়, না আমি নিজের এলাকায় যেয়ে পুজো দেখব। ওই টাউনে হয়তো ও আরও অনেক বড় টাউনে আছে, তার থেকেও আমাদের ছোটো টাউনে এসেও লোকে মোটামুটি না নিজের মাতৃভূমি বা বলে যে যাই যেটা বলে সেটাই ওইখানে এসেই ঠাকুর দেখতে আমি মনে করি সবাই প্রিপেয়ার করে বেশি। সেই জন্যে কোন কোন এলাকায় লোকে সবাই গ্রাম হলেও গ্রামেও চলে যায় না, আমি গ্রামের বাড়িতে গিয়ে পুজো করব। আর গ্রামের টোটাল বলছে গ্রামের মজাটা টোটালি আলাদা। দেখো আমি প্রতি বছরই এখানেও যাই, এখানে টোটাল গ্রাম থেকে যে ভিডিও করি, এর আগেও করেছিলাম এখনও করছি, আবার বলছি ভিডিওটা দেখবে, টোটাল লাইক করবে, কমেন্টস করবে আর শেয়ার করবে। এখন অনেক দিন পরে ভিডিও আসলো, কেন আমি টোটালি বললাম না কাজ করতে করতে আর শরীর সাথ দিচ্ছিল না, সেই জন্য ভিডিওটা অনেক লেটে আসছে। এটা হলো গ্রাম ও টপ 10 ভিডিও, তোমরা দেখবে কোথাকার ভিডিও আছে না আছে, এটাও আমি বলে দিতে পারতাম কিন্তু আমি বলছি না। এটা তোমাদের কমেন্টস করে টোটাল বলতে পারো, পুজোটা কেমন হয়েছে, কত সুন্দর ঠাকুর, কত মন, কত সুন্দর করে মন্দির সাজিয়েছে তারই প্রমাণ। এখন কিছু কিছু জায়গায় টোটাল মন্দির হয়ে গেছে, ওই জন্যে প্যান্ডেল ফ্যান্ডেলের বিষয়টা খুব কমই আছে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এটা নাম টাম টোটাল স্পষ্ট তোমার দেখো নিতে পারো, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, শারদিয়ার প্রীতিয় শুভেচ্ছা, ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা আরেকটু আছে, কেন 10টা ভিডিও এখনও কমপ্লিট হয়নি। আমি সেই জন্য বলছি টপ 10 ভিডিও গ্রামের কোথায় কী আছে, এটা হলো শ্রীকৃষ্ণপুরের ভিডিও, শ্রীকৃষ্ণপুরেও তোমরা দেখতে পারো, শ্রীকৃষ্ণপুরের সব ভিডিওগুলো আমি দিয়েছি। ঠিক আছে, আর কিছু আর অল্প একটু ভিডিও আছে শ্রীকৃষ্ণপুরের, দেখো টোটাল এলাকার ভিডিওগুলো, শ্রীকৃষ্ণপুরের কটা পুজো আছে না আছে টোটাল দেখানো আছে এর মধ্যেই, কিন্তু শ্রীকৃষ্ণপুর, তারপরে রামগঞ্জ মাটিকুন, রামগঞ্জ যাওয়া হয়নি, আর বাদ বাকি চোপড়া কাছাকালি এইসব জায়গা যাওয়া আছে, টোটালি এইসব জায়গারই ভিডিও তোমাদের দেখাচ্ছি। আর কিছু বললাম না, ভিডিওটা শেষের দিকে টোটাল ভিডিও দেখবে, লাইক করবে আর কমেন্টস করবে আর শেয়ার করবে। কোথায় এটা আবার চলে আসছে, অলিগঞ্জের সাইডে বা বাইপাস যেটা আছে, বাইপাসের সামনে, বাইপাস থেকে যাব অলিগঞ্জ, এটা চলে আসছে অলিগঞ্জে। বাইপাসে দেখালাম, অলিগঞ্জেও দেখালাম, অনেক ভিডিও দেখালাম, টোটাল এ টু জেড গ্রাম, যেটা মানে ইসলামপুর থেকে হালকা একটু বাইরে সেটাকেও আমি এ টু জেড কভার করেছি। আরও ছিল ভিডিও কিন্তু ভিডিও একটু বড় হওয়াতে সেই নিয়ে আর বেশি কিছু বলতে পারলাম না। ঠিক আছে, জয় হিন্দ, জয় ভারত।